একটা নির্বাচনে একটা ব্যক্তির ভূমিকা থাকে, একটা রাজনীতির ভূমিকা থাকে। আজকে যে ভারতবর্ষ জুড়ে নির্বাচন হলো, এই নির্বাচন কি বিজেপি নির্বাচন হলো? না, এই নির্বাচনের মূলত ব্যক্তি মোদি এবং তার সঙ্গে বিজেপির সংগঠন, তার মিশ্রণে এই ফলাফল হলো। তাহলে ব্যক্তির ভূমিকাকে কখনো নির্বাচনে আপনি তো অস্বীকার করতে পারেন না। ব্যক্তির সঙ্গে পার্টি, এই দুইয়ের মিশ্রণ ঘটিয়েই নির্বাচন, তারই ফলাফল আমরা দেখে থাকি। সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদী নামক ব্যক্তিকে সামনে রেখে বিজেপি ভোট করলো। সেখানে যদি ব্যক্তির ভূমিকা সার্থক দায়িত্ব পালন করতে পারে, তাহলে বহরমপুরেও অধীর চৌধুরী কোনো ব্যক্তি হিসাবে যদি মানুষের কাছে আরেকটু বেশি ভালোবাসা, আশীর্বাদ, দোয়া পায়, তাহলে অসুবিধা তো কিছু নয়। ব্যক্তি এবং পার্টি মিলেমিশেই তো ভোট হয়। তাহলে আপনি তাহলে এটাই বলতে চাইছেন বহরমপুরে অধীর চৌধুরী ফ্যাক্টর? বহরমপুর অধীর চৌধুরী ফ্যাক্টর তো ভোটে কেন থাকবে না? অধীর চৌধুরী ফ্যাক্টর বলে তো মমতা ব্যানার্জিকে অধীর চৌধুরীকে খতম করার জন্য আহ্বান জানাতে হয়, তার সৈন্য সামন্ত বরখন্দাজ পাঠাতে হয়। অবশ্যই ফ্যাক্টর, ব্যক্তি তো ফ্যাক্টর থাকেই রাজনীতিতে, কেন থাকবে না? সারা ভারতবর্ষের ফ্যাক্টর, পশ্চিমবঙ্গ কি মমতা ব্যানার্জি ফ্যাক্টর নয়? পশ্চিমবঙ্গে যে ভোট হচ্ছে তৃণমূলের, তৃণমূলের কোন নেতাকে দেখে ভোট হচ্ছে? সে তো মমতা ব্যানার্জির কথা দিয়ে ভোট হচ্ছে। তা সেখানে যদি মমতা ব্যানার্জি ফ্যাক্টর হয়, বিজেপিতে যদি নরেন্দ্র মোদী ফ্যাক্টর হয়, তো বহরমপুর অধীর চৌধুরী ফ্যাক্টর হলে অসুবিধা কী আছে রে ভাই?